17 বছরের প্রবাস জীবন, রেমিটেন্স যোদ্ধা, কিন্তু দেশে ফিরে নিজের ঘরেই ঠাই হলো না, আশ্রয় মিলল বেসরকারি সংস্থা ব্র্যাকের সেফ হোমে। আসসালামু আলাইকুম, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। ঠিকই ধরেছেন, আজকে আমরা কথা বলতে যাচ্ছি একজন ব্যর্থ প্রবাসীর জীবনের গল্প নিয়ে। প্রিয় বন্ধুরা, প্রায় সময় আমরা আপনাদেরকে প্রবাসীদের সফলতা, ব্যর্থতা, সাফল্য এবং নিঃস্ব হয়ে যাওয়ার গল্প শুনিয়ে থাকি। আসলে গল্প না, এগুলো হচ্ছে এক একজন প্রবাসীর বাস্তব জীবনের চিত্র, বোঝার সাথে হয়তো বা সেগুলোকে গল্প বলছি। যাই হোক, এই যে গল্পগুলো আপনাদেরকে শোনাই বা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা কি সেগুলো গল্পের মতো করে দেখে তারপর ভুলে যান, নাকি সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন? আমার তো মনে হয় না। যদি তাই হবে, তাহলে কেন বারবার আমাদের সামনে এই ব্যর্থ প্রবাসীদের গল্পগুলো উঠে আসে? আর কতদিন, আর কতদিন, কতজন প্রবাসীর গল্প এভাবে আমরা আপনাদেরকে শোনাতে পারবো? আর কত প্রবাসী এভাবে নিঃস্ব হবে? যাই হোক, আরো কথা বলার আগে এই ভিডিওর আরো কিছু অংশ দেখে আসি। কে তুমি? ছেলে বলল। আমি বললাম, আমি তোমার বাবা। ও কে বাবা? বলা এত কথা দরকার না, তুমি এদিকে এত কিছু জানতে চাও না, তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও। তখন মনে হচ্ছে যে আমার পৃথিবীর আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে, পুরো পৃথিবী আমার উপর চাপিয়ে আসছে। যদি আপনারা কেউ আমাকে একটু আইন সহায়তা দিতে পারেন, যে আমার টাকাগুলোর জন্য, আমার হিসাব মতে আমি 25 লাখ টাকার মতো পাঠাইছি। ছেলে মেয়ের প্রতি একটু দুর্বলতা থাকে না, তাই সে এই সুযোগটা পাইছে। প্রিয় বন্ধুরা, যার কথা শুনলাম, তার নাম নাসিরুদ্দিন, তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তিনি দীর্ঘ 17 বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষ করে এখন দেশে আছেন। নাসিরুদ্দিন প্রবাসে থাকা অবস্থায় তার সহধর্মীর কাছ থেকে ডিভোর্স লেটার পেয়েছেন, শেষ সম্বল হিসেবে ছিল তার সন্তান। ভিডিওতে আপনারা শুনেছেন যে যদিও নাসিরুদ্দিন অনেক টাকা উপার্জন করেছেন, দেশে অনেক মোবাইল ফোন, স্বর্ণ অলঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র অবশ্যই পাঠিয়েছেন, যেহেতু তিনি 17 বছর প্রবাস জীবনে ছিলেন, কিন্তু টাকার কথা তার নিজের মুখে যেটি শুনলেন, 25 লক্ষ টাকা তিনি দেশে পাঠিয়েছেন। এই যে 17 বছরের প্রবাস জীবন শেষ করে তিনি দেশে যাবেন বা দেশে গেলেন, কি পেলেন? তার যে সহধর্মী, তিনি তো তাকে আগে ছেড়ে চলে গেলেন, ছিল তার সন্তান। সন্তানের কাছে যখন গেলেন, সেই সন্তান কি বলল? বাবাকে চিনে না, তুমি অন্য কোথাও চলে যাও। অথচ এই সন্তানদের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা কত কিছু করে থাকেন, ছেলের জন্য নতুন জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র, অ্যান্ড্রয়েড ফোন, মোটরসাইকেল, তারপর পকেট খরচের টাকা, জন্মদিনের পার্টির টাকা, এছাড়া কত 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 কিছু করে থাকে। আর সেই সন্তান বাবাকে চিনে না যখন বাবা দেশে গেল। এমন শুধু নাসিরুদ্দিনের সাথে হয় না, অনেক প্রবাসীর সাথে। আমরা প্রায় সময় যে কথাগুলো বলি প্রিয় প্রবাসী ভাইয়েরা, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। এই যে প্রবাস জীবন এতটা বছর, কেউ 17 বছর, 20 বছর, 25 বছর করে জীবনের, কেউ কেউ জীবনটাকে যদি 3 ভাগে ভাগ করি, 2 ভাগ শেষ করে দিলে প্রবাস, এত কিছু কষ্ট, টাকা পয়সা অর্জন কিসের জন্য? যখন দেশে যাবেন, বাকি সময়টা যতদিন বাঁচেন যেন সুখে শান্তিতে ভালোভাবে বাঁচতে পারে পরিবার পরিজনের সাথে। কিন্তু প্রায় সময় আমরা দেখি যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গেছে, সন্তান তার বাবাকে স্বীকার করতেছে না, অর্থ সম্পত্তি, জায়গা সম্পত্তি যা কিছু আছে সেগুলো অন্যজন নিয়ে গেছে। কেন রে ভাই, কেন বারবার প্রবাসীদের সাথে এমন হবে? আর কত ধোকা খাওয়ার পরে আপনাদের শিক্ষা হবে? আপনাদেরকে প্রায় সময় বলি যে নিজের জন্য কিছু একটা করে, সব কিছু পরিবারকে দিয়ে দেবেন না, নিজের জন্য কিছু রাখতে শিখে, কিন্তু কে শুনে কার কথা?
হ্যাঁ একটা কথা, যদি সন্তানের কাছে বাবার অর্থ যদি সেফ না থাকে, যদি বউয়ের কাছে তার স্বামীর সম্পত্তি অর্থ যদি সেফ না থাকে, তাহলে রাখবে কোথায়? সেটিও কথা। তারপরও যেহেতু বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের সামনে উঠে আসে, আমাদের তো কোনো শিক্ষা নিতে হবে, কিন্তু আমরা তো সেটি পারি না। আপনাদের নিচে মনে আছে আব্দুল জলিলের কথা, আজ থেকে 6 মাস আগে আমি নিজে ভিডিও বানিয়েছিলাম আব্দুল জলিল নামে একজন সৌদি প্রবাসী, যিনি সৌদি আরবে আত্মহত্যা করেছিলেন, তার সেই কথাগুলো কি ভুলে গেছেন আপনারা? আসুন আরেকবার দেখে আসি। প্রিয় দেশবাসী, গ্রামবাসী, আমি একটা অনুরোধ আপনাদের কাছে রাখতেছি। আজ 23 বছর ব্যবসা করি সৌদি আরব, বউলিয়া আসলাম, এরপরে এখন আমার বউয়ে আমাকে বলে ডিভোর্স দিয়ে দিবে। আমি যখন আমাকে বলল আমি মাসে 1 লাখ দিই, 1,20,000 দিই, যতদিন টাকা দিছি ততদিন ভালো আছিলাম, খুব প্রিয় আছিলাম, এখন অনেক শরীরে আমি 35 লক্ষ টাকার মতন দেয় না। তখন আমাকে ও বলছে তুমি যদি 60,000 টাকাও না দিতে পারো মাসে, তোমার লগে সম্পর্ক রেখে লাভ কি? আমার কল দিত আর যদি না দেয় জানলি যে শেষ কথা, তোমার তোর আমার সাথে আর কথা হবে না, শেষ সবকেউ লগে আর হবে না, শেষ তোর লগে না, তোর লগে না, কেউ লগে হবে না আমার, এটি আমার কথা আর কিছু না। এই যে আব্দুল জলিলের কথা আপনারা শুনলেন, আজ থেকে 6 মাস আগের কথা। আমি যখন এই ভিডিওটি পোস্ট করেছিলাম, হাজার হাজার শেয়ার হয়েছিল, তখন অনেক কমেন্ট আমরা দেখেছি। কিন্তু 6 মাস পরে আমরা আজকে আরেকজনের গল্প শোনালাম আপনাদেরকে, হয়তো 3 মাস পরে আরেকজনের গল্প শোনাতে হবে, কারণ আমরা শিক্ষা নিতে পারি না। আসলে আমি এই মুহূর্তে কি বলবো সেটা বুঝতেছি না। আমরাই বোকা, আসলে বোকা, প্রবাসীরা সত্যি বোকা। আমরা যতই ধোকা খাই না কেন, আবার মনে করি যে না সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যত যাচ্ছে পরিবেশ, পরিস্থিতি, সমাজ, সংসার সবই কঠিন হচ্ছে। তাই এখনো সময় আছে, নিজের জন্য কিছু একটা করতে শিখে অন্তত শেষ বয়সে এসে যেন এই যার গল্প আজকে আপনাদেরকে শুনালাম, তার মতো যেন নিজের জায়গা, জমি, ভিটা, ঘর, স্ত্রী, সন্তান সবকিছু রেখে বেসরকারি সংস্থা ব্র্যাকের সেফ হোমে যেন আপনার জায়গা না হয়। তাও ভালো যে তার জায়গা একটা সেফ হোমে হয়েছে, যদি সেখানে না হতো তাহলে তিনি আজকে রাস্তায় রাস্তায় ঘুরে চলার কোনো উপায় কি ছিল? সময় আসছে এই যে গল্পগুলো, এই যে জীবনচিত্রগুলো, এখান থেকে আমাদেরকে, আমাকে, আপনাকে শিক্ষা নিতে হবে। ভিডিওটা শেষ করতে চাই ঠিক সেই আব্দুল জলিলের ভিডিওর শেষে যে কথাগুলো বলেছিলাম সেগুলো দিয়ে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আবারও বলি, আপনি যাই উপার্জন করতেছেন সেখান থেকে কিছুটা অংশ আপনি আপনার নিজের জন্য রাখুন, আপনার দুর্দিনে সেটি কাজে আসবে। সময় যত যাচ্ছে, দিন যত শেষ হচ্ছে, ততই খারাপ হচ্ছে। এখন মানুষকে বিশ্বাস করা বড় দায়। আপনি ভাইয়ের কাছে টাকা রাখবেন, কোনো গ্যারান্টি নেই। আপনি বোন জামাইয়ের কাছে টাকা রাখবেন, কোনো গ্যারান্টি নেই। আপনি বউয়ের কাছে সম্পত্তি রাখবেন, কোনো গ্যারান্টি নেই। সারা জীবন কষ্ট করতেছেন প্রবাসে, গাধার মতো খাটতেছেন, ঘুমাচ্ছেন না, খাচ্ছেন না, ভালো পড়তেছেন না, দেশে গেলে যেন একটু ঠাই মিলে, একটু শান্তি মিলে আপনার পরিবারের কাছে, কিন্তু সেই সুখটুকু যদি না মিলে তখন কি হবে? আপনি তো মরার আগে মরে যাবেন। তাই আসুন, এখনও সময় আছে, আমরা আমাদেরকে বদলাই, নিজের জন্য কিছু একটা করি। অবশ্যই বাবা মাকে দেখবেন, অবশ্যই ভাই বোনকে দেখবেন, অবশ্যই স্ত্রীকে দেখবেন, সন্তানকে দেখবেন, তারপরেও নিজের জন্য কিছু একটা রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই যাকে জীবনসঙ্গী করবেন, যার সাথে সারা জীবন চলবেন, তাকে যেন বিশ্বাস করতে পারেন, তার উপর যেন আস্থা রাখতে পারেন, সেরকম একটি মানুষের সাথে সংসার করবেন। ভালো থাকবেন সবাই।